প্রেজাইডিং অফিসার যারা থাকবেন ডিসিএসপি প্রশাসনকে বলছি স্যাংশন খাবেন না শুধু আপনি না আপনার ভবিষ্যৎ লুণ্ঠিত হবে আপনার ছেলেমেয়েদের ভবিষ্যৎ লুণ্ঠিত হবে যে সকল জাজরা ম্যাজিস্ট্রেসি চিন্তা করছেন নির্বাচনের দিন আপনারাও স্যাংশনের মধ্যে পড়বেন অতএব জাতিকে বিভ্রান্ত করবেন না জাতির বিপক্ষে দাঁড়াবেন না আওয়ামী লীগের বাপের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয় না জনগণের রেকট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয় আমার রিক্সাওয়ালা ভাইয়ের টাকা দিয়ে বেতন দেওয়া হয় আমার শ্রমিকের টাকা দিয়ে আপনাকে বেতন দেওয়া হয় আমার রিক্সাওয়ালা শুধু ভাই সারাদিন খেটে 2 কেজি চাল কিনতে পারে না আপনারা লুট করে করে সেই টাকা বিদেশে পাচার করেন আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে লুণ্ঠনের বিপক্ষে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়ান ইতিহাসের রাইট সাইডে থাকেন যদি ইতিহাসের বিপক্ষে যান ইটলারের হাতে যা হয়েছে প্রথম বাকশালের ক্ষেত্রে যা হয়েছে দ্বিতীয় বাকশালের ক্ষেত্রে তাই হবে এমপি মন্ত্রী হয়ে বেঁচে থাকবেন আপনাদের সেই সুখ বেঁচে থাকবে না আপনাদের ডলার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বিদেশে লুটের টাকা স্যাংশনে পড়বে বিদেশের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে আপনাদের আনন্দ ফুর্তি চলবে না বিদেশেও যেতে পারবেন না বিমান থেকে স্যাংশন দেবে এগুলো পৃথিবীর ইতিহাসে ঘটেছে আপনারা কোনো বিমানে চড়তে পারবেন না পৃথিবীতে ইন্টারন্যাশনাল ফ্লাইট রেস্ট্রিকশন আসবে এই আশঙ্কাগুলো পৃথিবীতে হয়েছে বারবার হয়েছে আমরা এটা যেটা জানি সেটা পৃথিবীর ইতিহাস থেকে জানি যদি আপনারা শিক্ষা না নেন শুধু বাংলাদেশ সাফার করবে না 20 কোটি মানুষ সাফার করবে না আগামী দিনের যে ভবিষ্যৎ আপনারা ডাকাতি করেছেন লুণ্ঠন করেছেন সেই ভবিষ্যতের দাবিতে বাংলাদেশে নতুন বন্দোবস্ত হবে সেই বন্দোবস্তে আওয়ামী লীগ থাকবে না সেই বন্দোবস্তে বাকশাল থাকবে না নতুন গণরাজনীতি তৈরি হবে এই 20 কোটি মানুষকে দিয়ে সেই আশঙ্কার কথা আমরা বলে দিলাম অতএব বাকশালদেরকে সতর্ক করছি বাটপাড়ি বন্ধ করেন লুটপাট বন্ধ করেন বাকশালের বিনা ভোটের এমপি মন্ত্রী হওয়ার ষড়যন্ত্রে অংশ নেবেন না পিটার হাস বাংলাদেশে নিযুক্ত যে মার্কিন রাষ্ট্রদূত আছেন উনি একটা পারিবারিক ছুটিতে আমেরিকা গেছেন এবং সেটা নিয়ে বাংলাদেশে অনেক গসিপ যেমন হয়েছে গুজব তৈরি হয়েছে অনেক বাস্তবতাও তৈরি হয়েছে আমরা বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ন্যাগিংয়ে জড়ালে পরে দেশের কী কী ক্ষতি হতে পারে সেই ব্যাপারে আমরা বরাবর আমাদের শঙ্কা ব্যক্ত করেছি আমরা সরকারকে হুঁশিয়ার করেছিলাম সতর্ক হওয়ার জন্য বলেছিলাম কিন্তু আমরা রিপিটেডলি দেখতে পাচ্ছি গতকালকে শুধু মার্কিন রাষ্ট্রদূত না সারা বাংলাদেশে বিদেশি যারা রাষ্ট্রদূত আছেন তাদেরকে কটাক্ষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রদূতদের কিনে একটা রাজনৈতিক দল করা হোক যারা রাষ্ট্রদূতদের ভিন দেশে থাকার প্রোটোকল সম্পর্কে জানেন ভিয়েনা কনভেনশন সম্পর্কে জানেন তারা সবাই জানবেন যে রাষ্ট্রদূতদের সাথে অথবা রাষ্ট্রদূতদেরকে নিয়ে কী ধরনের শব্দে কীভাবে কথা বলা যায় অথবা কী বলা যায় না